নমস্কার সকলকে, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ত্রিপুরা রাজ্যে জেল পুলিশ নিয়োগ সংক্রান্ত যে একটি নতুন বিজ্ঞপ্তি ত্রিপুরা সরকার পাবলিশ করেছে, এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। সেখানে ফিজিক্যাল কী হবে, তারপর কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে, আবেদন কবে থেকে শুরু হবে, সম্পূর্ণ বিষয় ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। এটা হচ্ছে বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশানটা, এই নোটিফিকেশানটা ডাউনলোড করে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছি। এটা হচ্ছে বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশানটা। প্রথমে এখানে রয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য ইন্সপেক্টর জেনারেল অফ পেরিয়ন্স নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজ্য সরকারের স্বরাষ্ট্র কারা দপ্তরে 249 জন পুরুষ কারা প্রহরী পদের জন্য শূন্য পদগুলির পূরণ করার উদ্দেশ্যে উল্লেখিত পদগুলির যোগ্য পুরুষ প্রার্থীদের থেকে নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য আবেদনের ইচ্ছুক পুরুষ প্রার্থীরা বিস্তারিত জানার জন্য কারা মহানিরীক্ষকের ওয়েবসাইটে লগ ইন করুন। তো বন্ধুরা, এটা হচ্ছে ফুল অ্যাডভার্টাইজমেন্টটা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা রিক্রুটমেন্ট অফ অর্ডার, শুধুমাত্র মেল কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে ওয়ার্ডার মেল টোটাল পোস্ট এখানে রয়েছে 249, এসসিদের জন্য 37, এসটিদের জন্য 60, ইউআরের জন্য 152। এখানে ক্লাসিফিকেশানের উপরে তারা দেখতে পাচ্ছেন গ্রুপ সি পোস্টে এখানে নিয়োগ করা হবে। এখানে আপনার বেতন থাকবে লেভেল 6 অনুযায়ী, 100% ডাইরেক্ট রিক্রুটমেন্টই এখানে হবে। রিটেন এক্সামিনেশান হবে 85 মার্কের, ইন্টারভিউ অ্যান্ড ভাইবা হবে এখানে আপনাদের 15 মার্কের, এবং এখানে সিলেবাস কিন্তু পুরো ডিটেলস মেনশান করা রয়েছে, এটা আমি আপনাদেরকে বলে দেবো। এজ 18 থেকে 27 হলে অ্যাপ্লাই করতে পারবেন। এসসি এসটিদের জন্য কিন্তু এইজের ক্ষেত্রে এখানে 5 ইয়ার্স রিল্যাক্সেশান রয়েছে। এডুকেশান কোয়ালিফিকেশানের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এবং এসসি এসটিদের জন্য 8 পাস হলে এখানে অ্যাপ্লাই করা যাবে। তাছাড়া বন্ধুরা, এখানে রিল্যাক্সেশান রাখা হয়েছে এইজের ক্ষেত্রে এক্স সার্ভিসম্যানের জন্য রিল্যাক্সেশান রয়েছে, ফর হোম গার্ড অ্যান্ড সিভিল ডিফেন্সের জন্য রিল্যাক্সেশান রয়েছে, তাছাড়া এখানে 2 ইয়ার্স রিল্যাক্সেশান রয়েছে কোভিডের জন্য। তো এটা আপনারা দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার কোন কোন ডিস্ট্রিক্টে জমা দিতে হবে। আপনারা যদি ঘুমতি থেকে হয়ে থাকেন, এসডিএম অফিস উদয়পুর আন্ডার সুপারভিশন অফ সুপারিনটেনডেন্ট উদয়পুর ডিস্ট্রিক্ট জেল, এখানে গিয়ে আপনাকে জমা দিয়ে আসতে হবে। এভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুসারে এখানে আপনার ভেনু রাখা হয়েছে, এটা আপনারা দেখে নেবেন। এবং অবশ্যই এখানে যখন আপনি জমা দিতে যাবেন কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, যেমন আপনার ফটোকপির ভেতর আধার কার্ড অথবা ভোটার কার্ড নিয়ে যেতে হবে, তারপর এখানে আপনার পিআরটিসি এইচ প্রুফের ভেতর আপনি মাধ্যমিকের মার্কশিট, তারপর কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলি আপনাকে নিয়ে যেতে হবে। নেক্সট, এখানে আপনি কোন কাস্ট থেকে বিলং করেন, কাস্ট সাধারণত যারা এসসি এসটি তারাই এখানে দেবেন, আর ওবিসি দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই, যেহেতু ইউআর ক্যাটাগরির ভেতর আপনাকে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট, এখানে রয়েছে নো অবজেকশন সার্টিফিকেট, এটা হচ্ছে যারা অলরেডি এমপ্লয়ার শুধুমাত্র তাদের জন্য। তারপর রয়েছে যারা হোমগার্ড রয়েছেন তাদের জন্য, এটাও আপনাদের জন্য নয়। নেক্সট, এখানে আপনাকে অবশ্যই কিন্তু 4 কপি ফটো নিয়ে যেতে হবে, 4 কপি ফটোর ভেতর এখানে 3 কপি আপনাকে ওইখানে জমা দিতে হবে, আর 1 কপি আপনাকে একটা ফর্ম রয়েছে ফর্মটার ভেতর অ্যাটাস্ট করতে হবে। আর যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন, আপনাদের এক্স সার্ভিসম্যানের যে কাগজগুলি রয়েছে এগুলি আপনারা এখানে দিতে পারবেন। এখানে সিরিয়ালের ভেতর দেখতে পাচ্ছেন, প্রথমে এখানে সিরিয়াল নাম্বার 1-এর ভেতর কিন্তু এখানে রিটেন টেস্টের কথা বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রিটেন টেস্টের ভেতর কী কী সিলেবাস থাকবে, পুরো সিলেবাস মেনশন করা রয়েছে। 30 মার্ক থাকবে আপনার ডিপার্টমেন্ট রিলেটেড টপিক, এই টপিক থেকে আপনার 30 মার্ক থাকবে। নেক্সট, জেনারেল নলেজ রিলেটিং অফ ত্রিপুরা অ্যান্ড ইন্ডিয়া ইনক্লুডিং জিওগ্রাফি অ্যান্ড কালচারাল, এখান থেকে থাকবে আপনাদের 15 মার্ক, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 মার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনার 8 স্ট্যান্ডার্ডের থাকবে আপনার 20 মার্ক, এখানে টোটাল 85 মার্কের হবে, টোটাল 100 মার্কের এক্সাম হবে, আর 15 মার্কের এখানে আপনাদের যে ভাইভা টেস্ট হবে। নেক্সট, এখানে যে ফিজিক্যালটা হবে, ফিজিক্যালের ভেতর মিনিমাম হাইট আপনার থাকতে হবে 165 এসটিদের জন্য, তারপর আদার যে ক্যাটাগরি রয়েছে সকলের জন্য এখানে 167.64 সেন্টিমিটার কিন্তু আপনার হাইট থাকতে হবে, এবং চেস্ট নর্মাল 78.74 থাকতে হবে, আপনাকে ফুলিয়ে 83.82 করতে হবে। নেক্সট, এখানে আপনাদের হাই জাম্প হবে 4 ফিট। এখানে বন্ধুরা যতটুকু আপডেট, প্রথমে এখানে আপনাদের ফিজিক্যাল হবে, ফিজিক্যাল হওয়ার পর কিন্তু এখানে আপনাদের রিটেন টেস্টটা হবে।
এখানে যে অ্যাপ্লাই প্রসেসটা রয়েছে, এই ফর্মটাকে অ্যানেক্সার ব্রিজ যে ফর্মটা, এই ফর্মটাকে আপনাকে কম্পিউটার থেকে এ4 সাইজে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করার পর এখানে একটা আপনার ফটো বসাবেন, ফুল নেম, ফাদার নেম, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে এখানে ডো বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, এডুকেশন, কোয়ালিফিকেশন, ক্যাটাগরি এসসি এসটি না ইউআর, প্রেজেন্ট অকুপেশন বর্তমানে আপনি কী করেন। এরপর যদি আপনি হোমগার্ড সিভিল ডিফেন্স হয়ে থাকেন এখানে লিখতে হবে। তারপর আপনার যে রিটেন এক্সামিনেশানটা আপনি কি বেঙ্গলিতে দেবেন না ইংলিশে দেবেন এখানে লিখতে হবে। তারপর এখানে সিগনেচার, প্লেস, ডেট বসিয়ে আমি আপনাদেরকে যে ডকুমেন্টের নামগুলি বলেছি ওই ডকুমেন্টগুলি নিয়ে আপনি এই অ্যাড্রেসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে অর্থাৎ SDM অফিসে বেশিরভাগ এখানে জমা নেবে। তো বন্ধুরা, এটাই জেল পুলিশের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।